ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি থেকে তোমরা শিখতে পারবে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চেনার গুরুত্ব, অর্থাৎ কেন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চেনাটা আমাদের জন্য জরুরি, অর্থাৎ অত্যাবশ্যক। চলো বিষয়টি জেনে নিই। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আমাদের জন্য কেন জরুরি, এটার এক কথায় উত্তর হলো, প্রকৃত বিশুদ্ধ রূপে আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারার জন্যই আমাদেরকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চিনতে হবে। চলো একটু ব্যাখ্যা করে জানি। আমরা জানি যে মূলধন জাতীয় লেনদেনের ফলাফল থেকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় এবং মুনাফা জাতীয় লেনদেনের ফলাফল থেকে আয় বিবরণী প্রস্তুত করা হয়। আর এই আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী হলো এই আর্থিক বিবরণীর দুটি অংশ। তাহলে যেহেতু আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন জাতীয় লেনদেনের ফলাফল বসে এবং আয় বিবরণীতে মুনাফা জাতীয় লেনদেনের ফলাফল বসে, তাই আমাদেরকে অবশ্যই মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন ভালোভাবে চিনতে ও বুঝতে হবে। তাহলে চলো এবার আমরা দেখে নিই আরও একটু বিস্তারিত যে মূলধন জাতীয় লেনদেনের ফলাফল কি, কেন আর্থিক অবস্থার বিবরণীতে বসে, এবং মুনাফা জাতীয় লেনদেনের ফলাফলটা কি, কেন আয় বিবরণীতে বসে। এ নিয়ে আমার একটি কবিতা রয়েছে, কবিতাটি হলো, মূলধন জাতীয় লেনদেন সম্পদ দায় জন্ম দেন, মুনাফা জাতীয় লেনদেনে আয় ব্যয় নিয়োচিনে। অর্থাৎ এই কবিতাটির মূল কথা হলো, মূলধন জাতীয় লেনদেনের ফলাফলটাই হলো সম্পদদায়, অর্থাৎ সম্পদদায়ের সৃষ্টি মূলধন জাতীয় লেনদেন থেকে, আর এই সম্পদদায় দিয়ে তৈরি হয় আর্থিক অবস্থার বিবরণী, এবং মুনাফা জাতীয় লেনদেন থেকে সৃষ্টি হয় আয় ব্যয়, অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনের ফলাফলটাই হলো আয় ব্যয়, আর এই আয় ব্যয় থেকে তৈরি হয় আয় বিবরণী। তাহলে কেউ যদি আয় বিবরণী প্রস্তুত করতে চায় তাকে আয় ব্যয় চিনতে হবে, আর এই আয় ব্যয় আসে মুনাফা জাতীয় লেনদেন থেকে, তাই মুনাফা জাতীয় লেনদেনটা চিনতে হবে। আবার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হলে সম্পদদায় চিনতে হবে, আর সম্পদদায় সৃষ্টি হয় মূলধন জাতীয় লেনদেন থেকে, তাই মূলধন জাতীয় লেনদেনটা চেনা প্রয়োজন। তাই আমি যথার্থভাবেই বলার চেষ্টা করেছি যে প্রকৃত বিশুদ্ধ রূপে আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারার জন্যই আমাদেরকে সর্বপ্রথম মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনটা ভালোভাবে শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্যবহুল এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও বিশেষ কৌশল নির্ভর এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। তাই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।